ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে আজকে একটি নতুন অফিসিয়ালি নোটিশ প্রকাশিত হয়েছে যেখানে ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট উচ্চমাধ্যমিক পাশে কিছু ডাটা কালেক্টর পোস্টে নিয়োগ করছে এখানে পশ্চিমবঙ্গের তেইশটি জেলার যে কোনো বাসিন্দা আবেদন করতে পারবে কোনো ধরনের লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের ডাটা কালেক্টর পোস্টে নিয়োগ করছে সো কতগুলি ভ্যাকান্সি রয়েছে কী শিক্ষাগত যোগ্যতায় নিয়োগ করছে কোথায় পোস্টিং হবে সমস্ত কিছু ডিটেলসে জানিয়ে দেবো আজকের ভিডিওতে সো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজে দেবেন সো চলুন ভিডিওটি শুরু করা যাক সো প্রথমে তোমরা চলে আসবে ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অফিশিয়ালি ওয়েবসাইটে এই অফিসিয়ালি ওয়েবসাইটে আসতে গেলে গুগল ক্রমে সার্চ করতে হবে ডট ইন এটি সার্চ করলে এই অফিসিয়ালি ওয়েবসাইটে চলে আসবে বা লিঙ্ক সরাসরি তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এখানে আসার পর এখানে দেখো একটা রিক্রুটমেন্ট বলে ট্যাব রয়েছে এই রিক্রুটমেন্ট ট্যাবে তোমাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া হচ্ছে সেগুলি তোমাদের কাছে ওই যাবে এখানে দেখো একটুখানি স্কোল ডাউন করলে তোমরা একটি নোটিশ পেয়ে যাবে যেখানে অবশ্যই বলে দিয়েছে রিক্রুটমেন্ট নোটিশ ফর দ্য পোস্ট অফ ডাটা কালেক্টর এখানে ডাটা কালেক্টর পোস্টে নিয়োগ করছে যেখানে ওয়ার্ক ইন ইন্টারভিউ তোমাদের ডেটটা দিয়ে দিয়েছে সো এই অফিসিয়ালি নোটিশটা ডাউনলোড করতে গেলে এই হেডলাইনে তোমরা ক্লিক করবে সরাসরি অফিশিয়ালি নোটিশটা ডাউনলোড হয়ে যাবে সো সরাসরি মোবাইলের মধ্যে অফিশিয়ালি নোটিশটি ডাউনলোড করে নিচ্ছে এবং বিস্তারিত তথ্য তোমাদের সাথে শেয়ার করছে ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে এই অফিশিয়ালি নোটিশটি প্রকাশিত হয়েছে এই অফিশিয়ালি নোটিশটি চব্বিশ বারো দু কুড়ি সালে অর্থাৎ চব্বিশে ডিসেম্বর দু হাজার কুড়ি সালে এই নোটিশটি প্রকাশিত হয়েছে এখানে মেমো নম্বরটা অবশ্যই দেখতে পাচ্ছ এখানে ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের একটি শাখা ক্যালকাটা স্কুল অফ টপিক্যাল মেডিসিনে তোমাদের পোস্টিং হবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারটেকিং অবশ্যই ক্যালকাটা স্কুল অফ টপিক্যাল মেডিসিনে তোমাদের নিয়োগ করা হবে এখানে অবশ্যই দেখো হেডলাইনই বলে দিয়েছে তোমাদের অবশ্যই অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড এঙ্গেজমেন্ট অফ ডাটা কালেক্টর অর্থাৎ তোমাদের ডাটা কালেক্টর পোস্টে নিয়োগ করছে এখানে প্লেস অফ পোস্টিং অলরেডি বলে দিয়েছি ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্টেরই একটি শাখা ক্যালকাটা স্কুল অফ টপিক্যাল মেডিসিনে তোমাদের পোস্টিং হবে এখানে তোমাদের প্রতি মাসে বেতন পনেরো হাজার টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে এখানে সম্পূর্ণ অস্থায়ী পদে নিয়োগ করছে এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে দেখো অবশ্যই তোমাদের মিনিমাম এইচএস পাস করতে হবে অর্থাৎ উচ্চমাধ্যমিক পাস হলেই তোমরা আবেদন করতে পারবে এরও বেশি যদি কোয়ালিফিকেশান থাকে তাহলেও কিন্তু এই পোস্টগুলির ক্ষেত্রে আবেদন করতে পারবে দ্বিতীয় যে কোয়ালিফিকেশান রেখেছে সেটি হলো ডিপ্লোমা ইন কম্পিউটার অর্থাৎ কম্পিউটারে তোমাদের ডিপ্লোমা কোর্স থাকতে হবে ছ এক বছরের টোটাল তোমাদের কম্পিউটারের অবশ্যই কোর্স থাকতে হবে অর্থাৎ ছ মাসের বেসিক প্লাস কম্পিউটার ডিপ্লোমা যে কোর্সটি থাকে সেটি থাকতে হবে টোটাল এক বছরের ডিপ্লোমা কোর্স তোমাদের থাকতে হবে কম্পিউটারের ওপর সাথে এক্সেল পয়েন্ট এবং ইন্টারনেট কাজ করার অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে এবং সাথে অবশ্যই তোমাদের এখানে তিন নম্বরে দেখো অবশ্যই রিকোভার ফর্ম কোভিড নাইন্টিন অর্থাৎ কোভিড নাইন্টিন যে সমস্ত পেস পেশেন্ট ছিল তা সেই সমস্ত পেশেন্ট যারা রিকভার করে গেছে সেই সমস্ত পেশেন্টের কিন্তু নিয়োগ করা হবে অর্থাৎ কোভিড নাইন্টিনে যারা ইতিমধ্যেই আক্রান্ত হয়েছিল এবং এখন অলরেডি তারা রিকভার হয়ে গেছে অর্থাৎ সুস্থ হয়ে গেছে সেই সমস্ত ব্যক্তিরা কিন্তু এখানে আবেদন করতে পারবে সাথে অবশ্যই লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অবশ্যই জানতে হবে এখানে আবেদন করতে পারবে একই জানুয়ারি দু হাজার একুশের হিসেবে তোমাদের চল্লিশ বছর পর্যন্ত বয়স পর্যন্ত আবেদন করতে পারবে অর্থাৎ আঠেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে হবে পশ্চিমবঙ্গের তেইশটি জেলার যে কোনো বাসিন্দা সো এখানে কত মাসের জন্য কন্ট্যাক্টে নিয়োগ করাচ্ছে দেখো এখানে তোমাদের তিন মাসের জন্য কন্ট্যাক্টে নিয়োগ করছে ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতীয় নাগরিক হলেই এই পোস্টগুলির ক্ষেত্রে আবেদন করতে পারবে দেখো এখানে আবেদন করতে গেলে তোমাদের একটি অ্যাপ্লিকেশান ফর্ম তৈরি করতে হবে এখানে কোনো অ্যাপ্লিকেশন ফর্ম দেয় তোমাদের একটি প্লেন পেপারে একটি অ্যাপ্লিকেশন ফর্ম তৈরি করতে হবে যেখানে এজ প্রুফ এছাড়াও মার্কশিট এছাড়াও তোমাদের সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশান এছাড়াও ইমেল আইডি মোবাইল নাম্বার দিয়ে একটি ফর্ম তৈরি করতে হবে এবং ফর্মের সাথে অবশ্যই যে ডকুমেন্টগুলো বললাম সেই ডকুমেন্টগুলো অ্যাটাচ করার পর ক্যালকাটা স্কুল অফ টপিক্যাল মেডিসিনের এখানে ঠিকানা দিয়ে দিয়েছে এই ঠিকানায় গিয়ে তোমাদের ডপ বক্সে ফেলে দিয়ে আসতে পারো বা তোমরা অবশ্যই স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে পাঠাতে পারো বা গিয়ে জমা দিয়ে আসাটাই কিন্তু বেটার হবে এখানে ড্রপ বক্সে ফেলে দিয়ে আসতে হবে এখানে তোমাদের অবশ্যই ছয়ই জানুয়ারি দু হাজার একুশ সাল পর্যন্ত আবেদন করতে পারবে সো যারা যারা ইন্টারেস্ট রয়েছে এবং যাদের কোয়ালিফিকেশান রয়েছে তারা অবশ্যই আবেদন করে দেবে অফ টপিক্যাল মেডিসিনে তোমাদের পোস্টিং হবে এখানে যখন তোমাদের রিকমেন্ডটা হবে অর্থাৎ যারা যারা আবেদন করবে তাদের ওপর একটি শর্টলিস্ট বার করবে ক্যালকাটা স্কুল অফ টপিক্যাল মেডিসিন এবং যাদের নাম থাকবে তাদের অবশ্যই ওয়াক ইন ইন্টারভিউয়ে ডাকা হবে সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পেতে সো আজকের জন্য এটুকুনি ধন্যবাদ